diğer sata sata bindim. Diğer sata sata bindim. Sobayke shagotom. Aske gunit klaser pokkho theke. To sobai eto koshto kore ei dushmoye class korcho. Er jonno sobaike onek dhonnobad. Onekei ei class korte parche na. অনেকেই এই ক্লাসে করতে পারছে না তাদের জন্য হয়তো একটু পরবর্তীতে কষ্ট হবে তো আমি তো একটু পর্যন্ত তো কোনো ছাত্রই দেখছি না যে এখানে আসছে আর কি যাই হোক আমি শুরু করে দিই ক্লাসটা আজকে কোন চ্যাপ্টারটা পড়ব আজকে হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় পঞ্চম পার্ট 5.1 সময় 45 মিনিট তো আমার এখানে তোমরা পরিচয় দেখতে পাচ্ছ তো আমরা এখন এগিয়ে যাই তো এটা কি দেখতে পাচ্ছ তোমরা এটাকে সবাইকে চিনো এবং এটা দেখে কাজ করছে এটাতে অনেকভাবে কালারগুলাকে বিন্যাস করা যায় অনেকভাবে কালারগুলাকে ফুটে ওঠা যায় তো সেই জন্য এই চ্যাপ্টারটার নাম কি বিন্যাস আর সমাবেশ তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বিন্যাস বিন্যাসকে ইংরেজিতে বলে কি পারমিউটেশন এটার গাণিতিক একটা সূত্র হচ্ছে NPR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সবাই একটু ভালো করে এটা লিখে রাখো কারণ আমাদের এটা ফর্মুলাকারে পরে দরকার হবে এরপর আমরা এই আজকের ক্লাসের শিখন ফলটা কি হবে তো প্রথমে বিন্যাস এবং সমাবেশ ব্যাখ্যা করতে পারবে আমরা আজকের যে ক্লাস থেকে তারপরে দুই নম্বর গণনার যোগ ও গুণন বিধি তোমরা ব্যাখ্যা করতে পারবে তারপরে বিন্যাস নির্ণয় করতে পারবে তো আজকে আমরা মেন পড়ব হচ্ছে কি বিন্যাস তো বিন্যাসের এই ক্ষেত্রে যে শিখন ফলগুলো আছে তিনটা শিখন ফল তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো নেট আছে না আছে তো বুঝতে পারছি যাই হোক আমার মতো কাজ করে যায় আচ্ছা এরপর আমরা দেখি শিখন ফল অনুসারে আমরা শিখতে পারি কিনা তো এক নম্বরে আমাদের যে জিনিসটা আমরা ব্যাখ্যা করবো সেটা হচ্ছে দুইটা চিত্র এখানে আছে দুইজন দুটা চেয়ারে বসে আছে দ্বিতীয় তিনটা ছবি আছে তো তোমরা এখন এখান থেকে একটু দেখো যে এটা কতভাবে জায়গা বদল প্রথমে যে আছে আর কি এটা কত হবে জায়গা বদল করতে পারবে লেখা প্রথম চেয়ার দুটো চেয়ার দুইজনে সে একবার একবার এখানে আবার একবার এখানে আসতে পারবে তো এরা দুইভাবে জায়গা বদল করতে পারবে এখানে যদি লক্ষ্য করো এখানে দেখো এ এখানে যেতে পারবে এ এখানে যেতে পারবে যে ডিস্টিং জোনে কোনো সহযোগী স্থান বিনিময় করে এরা তিনভাবে এখানে এক একজনে তিনভাবে স্থান বিনিময় পরিবর্তন করতে পারবে তাহলে আমরা পরের চিত্রটা যদি আমরা লক্ষ্য করি
সেটা হচ্ছে কি, তিনজন একই লোক, একই লোকে তিনজন, তো তিনজন একই লোক স্থান যদি স্থান বিনিময় করে তাহলে কিন্তু একই হবে, সেই জন্য কিভাবে এটা একভাবে এরা থাকতে হবে, এরা একজনই একভাবে থাকতে হবে, অর্থাৎ একভাবে এরা বলতে পারবে জায়গায় থাকতে হবে, তো জায়গা বদল করলে একই হবে। তাহলে বিন্যাস হচ্ছে কি, বিন্যাসের ক্ষেত্রে আমাদের ক্রম অনুসারে সাজাতে হয়, আর যেটা ক্রম অনুসারে ছিল না, একজন লোক তিন জায়গায় দাঁড়িয়ে ছিল সেটা বিন্যাস, তো বিন্যাসের ক্ষেত্রে আমাদের তাহলে ক্রম অনুসারে সাজাতে হবে, আর এই যে ঘটনাটা এটি হচ্ছে আমাদের বিন্যাস। আমি একটু একটা বাইরে দেখে আসি, আচ্ছা আমরা এর পরে যাই। দুই নম্বরে এখানে দুইটা টিমের মধ্যে খেলা হচ্ছে, আর এখানে গাজর আর আলু একসাথে ভাজি হচ্ছে, তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে যে কত ভাবে খেলতে পারবে বা ভাজি করা যাবে। তো এই বাংলাদেশ আর ইন্ডিয়া এরা কিন্তু এই একভাবে খেলতে পারবে, মাঠে যে আগে যাক না কেন একভাবে খেলতে পারবে, আর ভাজিও একভাবে করা যাবে, যদি সেখানে কোনো অর্ডার বা ক্রম নাই। তো আমাদের এখানে যে আগের যে চিত্রটা ছিল যে কি তিন একজন লোক তিন জায়গাতে আছে, এরা একভাবে দাঁড়াতে পারবে, তো আসলে এটা কি, এটা হচ্ছে সমাবেশ, সমাবেশের মধ্যে কোনো ক্রমে সাজাতে হয় না। আমার মনে হয় আমরা বিন্যাস আর সমাবেশ সবাই বুঝতে পেরেছি, আমাদের যে শিখনফল ছিল, আমাদের যে শিখনফল ছিল সেই শিখনফলে বিন্যাস সমাবেশের কথা বলা ছিল যে বুঝতে পারবে। আচ্ছা এবার আমি পরে যাই। তোমরা কি শুনতে পারছো কিনা আমাকে বলো তো, আমার মনে হয় তোমরা ভালোভাবে শুনতে পারছো না। তোমরা কি ভালোভাবে শুনতে পারছো? তোমরা কি ভালোভাবে শুনতে পারছো তোমরা সবাই? আমার মনে হয় যে তোমরা ভালোভাবে শুনতে পারছো না, আমি নেটের সমস্যায় কিছু করতে পারছি না। আমি ওই আমার মোবাইলটা যে সেটাকে বাইরে রেখে আসলাম, আমি ল্যাপটপে এখানে ক্লাস নিচ্ছি, আমার মনে হয় নেট একটু প্রবলেম করছে, একবারে ধীর গতি। তো অনেকেই দেখি ক্লাসে আছো, সবাইকে ধন্যবাদ ক্লাসে আসার জন্য, তোমরা যদি কষ্ট করে একটু ক্লাস করো। তো তোমরা কি ভালোভাবে শুনতে পারছো কিনা? আচ্ছা অনেকে ক্লাসে আসো, তো আমি ক্লাসে আবার চলে যাই। যদি কারো কোনো সমস্যা থাকে প্রশ্নে লেখো, আমি দেখে পরে তোমাদের অ্যান্সার গুলো আবার দিব বা রিপিট করতে পারো, সমস্যা নেই। তোমরা এখানে সবাই যদি কারো প্রশ্ন থাকে তোমরা এখানে লেখো, আমি পরে দেখবো। তো আমি এখন ক্লাসটা চালাই। আচ্ছা আমরা এখন বিন্যাসের মধ্যে যাচ্ছি, বিন্যাসটা কি, বিন্যাস হলো কি কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সব কয়েকটি নিয়ে যত প্রকারে সাজানো যায় তাই বিন্যাস। তোমরা ইচ্ছা করলে লিখে রাখতে পারো, কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সব কয়েকটি বস্তু নিয়ে যত ভাবে সাজানো যায় তাই বিন্যাস।
আচ্ছা, তো যেমন 1 2 3 হতে দুইটি অঙ্ক কিভাবে নেওয়া যায়? 1 2 নেওয়া যায় বা 2 1 নেওয়া যাবে, 1 2 1 3 2 3 2 1 3 1 3 2, তাই না? এইভাবে নেওয়া যায়। তো এখানে কিন্তু দেখো ক্রম আছে, 1 2 নিলে আবার 2 1 নেওয়া হচ্ছে, দেখি সেখানে ক্রম আছে। তো এইটা একটা কি বিন্যাস। আবার আমরা যদি লক্ষ্য করি সমাবেশ কি, সমাবেশের সংখ্যাটা কি, সমাবেশের সংখ্যা হচ্ছে কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সব কয়টি নিয়ে যত প্রকারের দল গঠন করা যায়। ঠিক আছে, যত প্রকারের দল গঠন করা যাবে সেটা হচ্ছে কি সমাবেশ। সমাবেশের মধ্যে আমরা জানি যে এখানে ক্রম আসবে না। যেমন দুটি টিম, আমরা উদাহরণ দেখলাম যে দুটি টিম যদি ফুটবল খেলে তারা কবে খেলতে পারবে, একভাবেই খেলতে পারবে। কিন্তু আমরা যদি মনে করি যে দুইটা টিম কত হবে ঢুকতে পারবে, তখন হয় সেটা বিন্যাস হবে, কিন্তু খেলতে পারবে হচ্ছে কি একভাবে। সমাবেশে ক্রম বিবেচনা করা হয় না, সেটা আগেও তোমাদের বলা হয়েছে। তো তোমরা একটু সবাই ভালো করে বোঝার চেষ্টা করো এই কথাগুলি, যারা লেখার একটু তাড়াতাড়ি লিখে নাও। তোমাদের যাদের প্রশ্ন থাকবে তারা সবাই প্রশ্নগুলো এখানে লিখবে, আমি প্রশ্ন দেখব, দেখে তোমাদের অ্যান্সার করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, অনেকে এখানে উপস্থিত আছো আজকে, দেখছি দেখে ভালো লাগছে। তো আশা করি যে তোমরা সবাই বুঝতে পারবে, এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ আর আমি অনেক কষ্ট করে এই ক্লাসটা তৈরি করেছি। ভালো করে শোনা যাচ্ছে না বলছো, কিন্তু আমি হচ্ছে কি করতে পারি। আচ্ছা, তো এখন ভালো করে শোনা যাচ্ছে কিনা দেখো, আমরা যদি কাছে নিয়ে কথা বলছি। আচ্ছা, যার যা প্রশ্ন আছে তোমরা লিখলেই আমি দেখতে পারবো, আমি দেখে তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো। এরপর অঙ্ক আছে আমাদের ক্লাসটা সেটা একটু বড়ই হবে, দেখি তো কোনো আর কোনো প্রশ্ন আছে। ভালো করে শোনা যাচ্ছে না, তো আমি ভালো করে শোনার ব্যবস্থা করছি। ভালো করে শোনা যাচ্ছে কিনা এখন বলো তোমরা, ভালো করে শোনা যাচ্ছে? তাহলে আমি এখন আবার পরের ধাপে চলে যাই। তো আমাদের বিন্যাস আর সমাবেশ কি সেটা আমরা ভালোভাবে বুঝতে পারছি, আমরা আগে উদাহরণ দিয়েছিলাম, তারপরে আমরা আবার সংখ্যার মাধ্যমে লিখলাম। এবার হচ্ছে গণনার যোগ ও গুণন বিধি, এই জিনিসটা তোমাদের একটু ভালো করে লক্ষ্য করবে যে গণনার যোগ বিধি কি আর গুণন বিধি কি। প্রথমে আমরা গণনার যোগ, আমরা কখন কিভাবে যোগ করি আর কি, বিন্যাস সমাবেশের ক্ষেত্রে আমরা কখন যোগ করবো। তোমরা যদি এখানে ফিগারটা লক্ষ্য করো, দেখো উপরে কি লেখা আছে, উপরে এ বি সি, এ বি সি থেকে দেখো এ বি সি এইভাবে আসছে, এ বি সি প্রথমে আসলো, তারপরে কি আসলো এ সি বি আসলো, তাই না? এই যে এ বি সি একটা পুরো কাজ হয়ে গেল এখানে, এ বি সি তিনটাই আসছে, একটা কাজ হয়ে গেল, ধরে লক্ষ্য করো একটা কাজ হয়ে গেল, তারপরে এ সি বি, তারপরে বি সি এ, তারপরে বি এ সি, তারপরে সি এ বি, তাহলে সি বি, এই ছয়ভাবে আমরা এ বি সি থেকে, এ বি সি থেকে যদি তিনটা বর্ণ নেই আমরা এই ছয়ভাবে নিতে পারি। আর আমরা দেখলাম কি এ বি সি এই যে তিনটা কাজ, এ বি সি একবারে কাজটা এখানে হয়ে গেছে, অনুরূপভাবে যে এখানে গিয়েও একবারে কাজটা হয়ে গেছে। এইভাবে দেখো সব জায়গাতে প্রায় একভাবে কাজটা হয়ে গেছে, আবার এখানে কিন্তু পুরো কাজটা হয়ে গেছে, এখানে কাজটা হয়ে গেছে। এইভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো কি যে ছয়ভাবে কাজটা হয়েছে, অর্থাৎ এইটা একটা এইটা একটা এইটা একটা এগুলা যোগ করে এক যোগ এক যোগ এক সমান কি হচ্ছে তাহলে ছয় হয়ে যাচ্ছে। তো এটা হলো গণনার যোগ, যোগ করতে হলে তাহলে কি হবে পুরো কাজটা একবার হতে পারবে। তো আর তোমরা এখন এই গুণ, আমরা গণনার গুণন সূত্র ব্যাখ্যা করবো, সেটা দেখলে এটার সাথে তোমরা কম্পেয়ার করে আরো ভালো বুঝতে পারবে। আমরা এখন গণনার গুণন সূত্রে যাই। আচ্ছা, তাহলে যোগ সূত্রটা এখানে আবার একটা কথা এখানে বলা আছে, এ বি সি তো তিনটে বর্ণ, এ বি সি আলাদা আলাদা ভাবে ছয় উপায়ে নেওয়া যায়, এটাই গণনার যোগ বিধি। ওকে, এবার হচ্ছে গণনার গুণন বিধি, ভালো করে তোমরা লক্ষ্য করো গণনার গুণন বিধিটা কি। এখানে চিত্র লক্ষ্য করো, দেখো প্রথমে দুটো পেন দেওয়া আছে আর পরে তিনটা শার্ট দেওয়া আছে। এখন আমি যদি বলি যে তুমি এই শার্ট প্যান্ট গুলো কতভাবে করতে পারো,
এই সাত প্যানগুলো কত হবে কথা, তোমাদের ভালো করে শুনতে হবে কথা। কথা না শুনলে এই চিত্রের মাধ্যমে এগুলো বুঝতে পারবো না, আর যদি কথা শুনো তাহলে চিত্রের মাধ্যমে এগুলো বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তো তোমরা যারা কষ্ট করে ক্লাসগুলো করছো তারা ভালো করে কথা শোনার চেষ্টা করো, কথা ভালো করে শুনলে ক্লাস ভালো বুঝতে পারবে। কারণ এই এইগুলো আমি বন্ধের মধ্যে তৈরি করেছি, খুব কষ্ট করে তৈরি করেছি। এখন আমরা দেখো এখানে গণনার গুণন সূত্র ব্যাখ্যা করব, তার জন্য আমরা একটা উদাহরণ নিয়েছি। প্রথমে দুইটা প্যান থেকে আমরা যদি প্রথমে দুইটা প্যান থেকে একটা প্যান কত হয়ে যাবে পারে সেটা চিন্তা করি, তাহলে কিন্তু এখানে অর্ধেক কাজটা হয়ে যাচ্ছে। আর পরবর্তীতে তিনটা শাক থেকে একটা শাক কত হয়ে যেতে পারে, তো এখানে আবার গিয়ে পরে অর্ধেক কাজ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা লক্ষ্য করি দেখি আমরা কিভাবে সাজিয়েছি। এখন ওই চাপটা লোকটি শার্ট প্যান্ট গুলো কত ভাবে পড়তে পারবে, আমাদের প্রশ্ন ছিল এইটা, লোকটি শার্ট প্যান্ট গুলো কত ভাবে পড়তে পারবে। আচ্ছা প্রথমে দেখো, প্রথমে লোকটি প্রথমে দুটি প্যান্ট থেকে একটি দুই ভাবে এবং তিনটি শার্ট হতে একটি তিন ভাবে নিতে পারবে। তাহলে দেখো একটি সম্পূর্ণ কাজ, তাই না, একটি সম্পূর্ণ কাজ করতে এখানে কি হবে, একটি সম্পূর্ণ কাজ হবে প্রথমে একটি প্যান্ট এবং পরে একটি শার্ট পছন্দ করবে। যদি এখানে লক্ষ্য করো যে একটি সম্পূর্ণ কাজ কখন হবে, এখানে একটি সম্পূর্ণ কাজ হবে প্রথমে একটি প্যান নিবে তারপর একটি শার্ট পছন্দ করবে। এরপর আমরা দেখি তাই লোকটি শার্ট প্যান গুলো করতে পারবে, প্রথমে একটি প্যান পছন্দ করবে দুটির থেকে একটি দুই ভাবে আর তিনটির থেকে একটি তিন ভাবে। তাহলে এই যেখানে আমরা ভুল করলাম, ঠিক আছে। তো আবার আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে আমরা দেখো তিন ভাবে বলা আছে, প্রথমে মোজা তারপরে প্যান তারপরে শার্ট। প্রথমে মোজার থেকে অর্থাৎ তিন জোড়া মোজা, মানে মোজা তার একটা না দেবে না, জোড়ায় জোড়ায় নিতে হবে। তিন জোড়া মোজা থেকে এক জোড়া তিন ভাবে, আবার প্যান্ট থেকে এক ভাবে, আবার শার্ট থেকে একটা তিন ভাবে, প্যান্ট থেকে একটা তিন ভাবে নিতে পারবে। তাহলে তোমরা বলো এবার এটার অ্যান্সারটা কি হবে। তোমরা এবার বলো দেখি এর অ্যান্সারটা কি হবে, কমেন্টে লেখো। কমেন্টে দেখে কেউ লিখতে পারে নাকি, আমি যে এখানে কাজটা দিয়েছি সেটা দেখে তো তোমরা বলতে পারো কিনা। প্রথমে তিন জোড়া মোজা থেকে এক জোড়া মোজা, তারপরে তিনটা প্যান্ট থেকে একটা প্যান্ট, তারপরে তিনটা শার্ট থেকে একটা শার্ট, কত হয়ে নিতে পারবে দেখো বলতে পারো কিনা। কেউ তো কিছু লিখছো না, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ তো কোনো অ্যান্সার দিচ্ছে না দেখি। হ্যাঁ ইসরাত জাহান আছে, তারপরে রাকিবুল ইসলাম, হ্যাঁ সবাই তো আছে দেখি। অ্যান্সার লিখতে পারছো না, তাহলে তোমরা লক্ষ্য করো এখানে এবার শার্ট প্যান্ট ও মোজা গুলো কতভাবে পড়তে পারবে বুঝতে পারছি না। দেখো প্রথম এক জোড়া মোজা তিন ভাবে নিতে পারবে, একটা প্যান্ট তিন ভাবে নিতে পারবে, আর একটা শার্ট তিন ভাবে নিতে পারবে। তাহলে এখানে আমরা যে গুণন করছি, তাই না, তো এইভাবে নয় ভাবে। তাহলে দেখো এটাই হচ্ছে কি, তো আমাদের কখন গুণন করবো কখন যোগ করবো,
এটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। যোগ করব হচ্ছে কত, যদি কাজগুলো একবারে হয়ে যায়, একবারে হয়ে গেলে ওখানে গিয়ে যোগ করবে। আর এখানে আংশিক ভাবে এটা হইলো, এটা হইলো, এটা হইলো, এটা এখানে কি, এখানে আমরা যোগ করে সেই জন্য কি করছি, গুণ করছি। আংশিক ভাবে হলে গুণ করা হচ্ছে এখানে। আচ্ছা, এবার আমরা পরের দিকে যাই। এটা এমনি একটা ফিগার আমি দিয়েছি, এটা তো দরকার নাই। যদি একটা হয় একভাবে নেওয়া যায়, দুইটা হলে দুই ভাবে মানে ব্যাকটেরিয়াল দুই, তিনটা হলে ছয় ভাবে মানে ব্যাকটেরিয়াল থ্রি, চারটা হলে কত, 24 ভাবে ব্যাকটেরিয়াল ফোর। আমি একটু ব্যাকটেরিয়াল ফোরটা ব্যাখ্যা করবো, তো তার জন্য আমরা পরের ক্লাসে পরের স্লাইডে যাচ্ছি। তো ব্যাকটেরিয়াল ফোরটা আসলে কি, দেখো আমি এখানে অনেক দিয়েছি লিখে, যে ব্যাকটেরিয়াল ফোরটা যখন আমরা ব্যাখ্যা করবো, আমি এটা একটু দেখে নাও তোমরা। এন ব্যাকটেরিয়াল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে, এটা হচ্ছে এন ব্যাকটেরিয়াল। আমরা করবো এন ব্যাকটেরিয়াল, দেখা যাচ্ছে কিনা, এটা হচ্ছে কি এন ব্যাকটেরিয়াল। এন ব্যাকটেরিয়াল ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু ইন্টু, এইভাবে বিয়োগ করতে করতে ওয়ান পর্যন্ত গুণ করতে হবে। ওয়ান আগে টু আছে, তার আগে থ্রি আছে, এইভাবে সবগুলো গুণ করতে হবে। তোমরা সেগুলো লক্ষ্য করতে পারো, ফ্যাক্টরিয়াল ফোর ইকুয়াল টু কত, দেখো ফ্যাক্টরিয়াল ফোর ইকুয়াল টু কত, ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ইন্টু কত, 22। ঠিক আছে, তো তাহলে ফ্যাক্টরিয়াল ফোর ইকুয়াল টু 22। আর ফ্যাক্টরিয়াল ফোর এর সূত্র যদি আমরা এইভাবে বিবেচনা করি, ফ্যাক্টরিয়াল এন কে তো আমরা এইভাবে লিখলাম, এবং এখান থেকে এইটু যদি এইভাবে ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এটাকে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল গুণ দাও, তাহলে ফ্যাক্টরিয়াল এন ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। এই ফর্মুলা দিলে এখানে ফোর ইন্টু ফ্যাক্টরিয়াল থ্রি একই আসবে। তো ফ্যাক্টরিয়ালের ব্যাপারটা তোমাদের এই চ্যাপ্টারে খুব ভালো করে মনে রাখতে হবে, সেই জন্য আমি তোমাদের জন্য এখানে ফ্যাক্টরিয়ালটা দিয়েছি। তো এখানে আমাদের আরও অনেক আছে, ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমাদের একটু দেখতে হবে। এবার দেখো আমাদের বিন্যাস নির্ণয়ের যে সূত্রগুলো, এখানে চারটে সূত্র আছে, তোমরা সবাই খাতাতে অবশ্যই তোমাদের লিখে নিতে হবে, তোমরা সবাই লিখো তোমাদের খাতাতে, আমি তোমাদের হয়তো 2 মিনিট সময় দিতে পারি, তোমরা লেখো। সবাই লেখো ওই ফর্মুলাগুলো, লেখো, না বুঝলে আমি বলে দিব, আবার করে দিব নি, তোমরা যতটুকু দেখা যায় তোমরা পড়ো, ভালো করে লেখো, সবাই ফর্মুলাগুলো লেখো। তো আমি আবার ফর্মুলাগুলো আবার একটু করে দিই তোমাদের। এটা হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক, আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা কত, এন পি আর, আগে আমাদের লেখে লিখে দিয়েছিলাম সেটাই, ফ্যাক্টরিয়াল এন ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এখন দেখো পরের সূত্রটা কিনে আছে, 2 নাম্বারটা, এন সংখ্যক বস্তু সবগুলি ভিন্ন থেকে সবগুলি নিয়ে ভিন্ন। এটা সাধারণত ওয়ার্ড, যেমন এই ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিক্স থেকে সবগুলো বর্ণনা কি ভাবে, সাধারণত এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে, সেজন্য পরে আমরা এখানে কি লিখে রাখছি, ওয়ার্ড লিখে রাখছি, এন পি আর ইকুয়াল টু কত, এন ফ্যাক্টরিয়াল। আবার এন সংখ্যক বস্তু সবগুলি যদি ভিন্ন না হয় সেক্ষেত্রে কি হবে, যেমন ম্যাথমেটিক্স এর মধ্যে এম 2 বার আছে, সেজন্য সবগুলো ভিন্ন না, এন পি আর ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এন ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল পি ইন্টু ফ্যাক্টরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টরিয়াল আর। এই সূত্রটা সবচেয়ে বেশি আমাদের কাজে লাগবে আর কি, অঙ্ক করতে যাওয়ার সূত্রটা কাজে লাগবে। অর্থাৎ এই সূত্রটা, এই দুইটা সূত্র সবচেয়ে বেশি, এক আর দুই, এক আর দুই সূত্রটা আপাতত তোমরা লিখে রাখো, 3 4 না লিখলেও চলবে, এখন পরে বইটা লিখবা বা পরে এটা দেখে আবার তোমরা লিখতে পারবে। তো তোমরা সবাই এক আর দুই সূত্র লেখো, এখানে 3টা সূত্র আছে, তারপরে তার মধ্যে 2 এর
লাস্টের সূত্রটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এক আর দুইয়ের লাস্টেরটা। প্রথমটা গুরুত্বপূর্ণ কিন্তু সেটা লেখার আগে সবাই লেখো, মনোযোগ দিয়ে সবাই লেখো। আচ্ছা, সবাই ভালো করে ফর্মুলা দুইটা, এক আর দুই ফর্মুলা লেখো, এক আর দুই ফর্মুলা লিখবে, ভালো করে লেখো। আমি কিন্তু অঙ্কের মধ্যে চলে যাব। আসলে আমার কণ্ঠটাই জানি কেমন, সেই জন্য আমি জোরে বললে অনেকে হয়তো শুনতে পাচ্ছে না। যাই হোক, আমরা এবার পরে চলে যাই। লিখতে ইচ্ছা করলে তোমরা লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। যেমন NPN ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n, NPN ইকুয়াল টু কে ফ্যাক্টরিয়াল n এক নম্বর, দুই নম্বর NP0 ইকুয়াল টু 1, এগুলো একটু মনে রাখলে ভালো। NP0 ইকুয়াল টু 1, NP1 ইকুয়াল টু কত n, NPN মাইনাস 1 ইকুয়াল টু কত ফ্যাক্টরিয়াল n, NPR ইকুয়াল টু কত n ইন্টু কি লেখা আছে n মাইনাস 1 PR মাইনাস 1, সবগুলো লেখা দরকার নাই। তো তোমরা এখানে চার পর্যন্ত বা তিন পর্যন্ত লেখো, এখানে এই তিন পর্যন্ত তোমরাই লেখা রাখো, তিন বা চার পর্যন্ত, এক দুই তিন চার, সবগুলো লেখার কোন দরকার নাই। সবগুলো লিখে সময় নষ্ট করো না, এক দুই তিন চার এই পর্যন্ত লিখে রাখো। আচ্ছা, এরপর আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এখানে দেখো, দেখা যাচ্ছে কিনা আমরা ভালো করে তোমাদের দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, না দেখা গেলে এটা বইয়ের এই উদাহরণটা আছে। তো আমি তার মধ্যে আবার এখান থেকে দিকে করে দিই, টু এ টু এন পি থ্রি ইকুয়াল টু কত, টু ইন্টু এন পি ফোর হলে এন এর মানে দেখো, এখানে প্রশ্নটা হচ্ছে টু এন পি থ্রি ইকুয়াল টু টু ইন্টু এন পি ফোর হলে এন এর মান নির্ণয় করো। তো তোমরা এই প্রশ্নটা একটু ভালো করে দেখো, এটা বইয়ের একটা অঙ্ক, আমি এখানে সরাসরি উঠিয়ে দিয়েছি, আমি একটু বোঝানোর চেষ্টা করে দেখলাম। শর্ত মতে দেখো, টু এন পি থ্রি ইকুয়াল টু কত, টু ইন্টু এন পি ফোর, এটা একটা সূত্র আছে আর কি, এখানে আমাদের বইয়ের মধ্যে এর দেওয়া আছে। এখানে এখানে এন টু এন পি থ্রি মানে কি, ভালো করে দেখো এটা তোমরা বুঝতে পারছো কিনা। তারপরে আর কিছু নাই, যে এখানে টু এন ফ্যাক্টরিয়ালকে কিভাবে লেখা যায়, টু এন ইন্টু টু এন মাইনাস এক করে কমবে, টু এন মাইনাস ওয়ান, তারপরে টু এন মাইনাস টু, তারপরে টু এন মাইনাস থ্রি, লাস্ট এটাতে আমি ফ্যাক্টরিয়াল দেবো আর লিখবো না। কিসের জন্য ফ্যাক্টরিয়াল দিলাম, নিচে দেখো, নিচে টু এন মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল আছে। তারপরে যাই আমরা এখানে ফ্যাক্টরিয়ালকে এন এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এভাবে এন মাইনাস ফোর লিখে ফ্যাক্টরিয়াল দিলাম, আর পরেটা লিখবো না, নিচে এন মাইনাস ফোর ফ্যাক্টরিয়াল আছে, এটা আর এটা কাটা দিব, আর এখানে এটা এটা কাটা দিব। কাটা দিলে দেখো এই এন আর এই যে এনও কাটা, ঠিক আছে, এই টু আর এই টু কাটা ধরে কি থাকি না থাকি। আচ্ছা, এখন এখান থেকে আবার এখান থেকে টু কমন নেওয়া যায়, কমন নিয়ে তুমি এটার সাথে কেটে দাও, কেটে দিয়ে তারপরে দেখো আমাদের এটা থাকে। এখান থেকে আমরা আস্তে আস্তে যদি ক্যালকুলেশন করি, গুণ করে দিয়ে এক এক জায়গায় নিয়ে, তাহলে এনের মান ওয়ান আর এইট থাকে। এনের মান ওয়ান হলে, এন এর মান ওয়ান হলে ওয়ান পি ফোর এটা সংজ্ঞায়িত নয়, কারণ এখানে সবসময় বড়টা থাকবে, বড় থাকতে হবে, এখানে সবসময় কি থাকবে, এখানে সবসময়, এখানে সবসময় বড় থাকবে, ওয়ান পি ফোর হতে পারে না, ফোর পি ফোর ওয়ান হতে পারে, বাট ওয়ান পি ফোর হতে পারে না, সেই জন্যে এন এর মান ওয়ান গ্রহণযোগ্য নয়, সেই জন্য এন এর মান আট। তো আশা করি এই ব্যাপারটা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। তো আমরা এরপর পরের স্লাইডে যাই।
এখানে ছিলাম আমরা, তো এখান থেকে আমরা পরের স্লাইডে যাই। এখানে একটা কি আছে, অঙ্ক আছে। অঙ্কটি হলো প্যারালাল শব্দটিকে কত ভাবে সাজানো যায়, এদের মধ্যে কতগুলি সর্বনিম্ন লেখতে থাকবে এবং কতগুলিতে লেখতে থাকবে না। এটা সহজ একটা অঙ্ক, প্যারালাল একটা শব্দ। এখন তোরা লক্ষ্য করো, প্যারালাল শব্দটিতে আটটি বর্ণ আছে, যার মধ্যে দুইটি এ আর তিনটি এল আছে। তো আমরা কিন্তু এখানে সূত্র দিয়েছি, আমি বলছিলাম এক দুই সূত্র লিখতে, ওখানে দুইয়ের দুই নাম্বারটা আর কি আমরা অ্যাপ্লাই করবো। দেখো তাই বিন্যাস সংখ্যা সমান মোট বর্ণ হচ্ছে কি আট, তাহলে ব্যাকটেরিয়াল এইট, আর নিচে দুইটি এ ব্যাকটেরিয়াল টু, আর তিনটি এল তাহলে কি ব্যাকটেরিয়াল থ্রি। এটাকে ক্যালকুলেশন করে আমাদের মান আছে হয়তো 3360। আচ্ছা এখন সর্বনগুলি যদি আমরা একত্রে রেখে, এটা কিন্তু প্যারালাল শব্দটিকে কি করা যায় এতভাবে, প্যারালাল শব্দটির অক্ষরগুলো নিয়ে এতভাবে সবগুলো অক্ষরকে সাজানো যায়। এখন সর্বনগুলা যদি শুধু নিই তখন কি হবে, দেখো তিনটি সর্বনাম আছে প্যারালালে, এ এ আর ই। তাই তিনটিকে যদি আমরা একটি মনে করি তাহলে মোট বর্ণ সংখ্যা কত হবে, আমরা প্রথমে আটটা দেখছিলাম, তো আটের থেকে আমি তিন ভাগ বিয়োগ দিলাম, দিয়ে প্লাস ওয়ান, আট মাইনাস তিন প্লাস ওয়ান করলাম, তাহলে হইলো কত, কারণ তিন বাদ দিলাম, তিনটিকে একটা ধরেছেন আবার এক যোগ করলাম, তাহলে ছয়টি। তাহলে এখানে আমাদের বিন্যাস সংখ্যা কত, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু দেখো এইটা আগে লেখা আছে, এই যে ছয়টি, এই ছয়, এই যে ছয়, ফ্যাক্টরিয়াল সিক্স বাই ফ্যাক্টরিয়াল থ্রি, এখানে যে আর বাকি যে সর্বর্ণ তিনটা, এই তিনটা সর্বর্ণ, এই যে এই তিনটা সর্বর্ণ, এই তিনটা সর্বর্ণ আমরা এখানে ফ্যাক্টরিয়াল থ্রি, এখানে দুইটা এ আছে, এটা ক্যালকুলেশন করলে 360। তাহলে সর্বর্ণ গুলা একত্রে থাকলে একে 360 ভাবে সাজানো। আচ্ছা এবার সর্বর্ণ গুলো একত্রে না থাকলে, একত্রে না থাকলে আমরা কিভাবে বের করবো, আমাদের মোট প্যারালাল শব্দ দিয়ে কত হবে সাজানো যায়, সেখান থেকে সর্বর্ণ এই 360টা যদি আমরা বিয়োগ দিই তাহলে বেরিয়ে যাবে, এটার জন্য আর করতে হবে না। তাহলে বিন্যাস সংখ্যা ইকুয়াল টু 3360 মাইনাস 360 ইকুয়াল টু 3000, এটা সর্বর্ণগুলো একত্রে যদি না থাকে। যেমন একটা সুন্দর এক্সাম্পল দেখলাম, যে এক্সাম্পল অনুসারে তোমাদের ভালো খারাপগুলো আরো করতে হবে। যাই দলগত কাজ আমি এখানে দিয়েছি, যখন ক্লাসে এটা পড়ানো হবে তখন হয়তো এখান থেকে আমরা দেখতে পাবো। তোমরা দেখো এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে, এই যে তিনটা অঙ্ক আমার কাছে পড়া আছে, এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা, আর প্রথম যে অঙ্কটা ম্যাথমেটিক্স, এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতোই, তবু যদি তোমরা দেখতে চাও আমি তোমাদের দেখাতে পারি, আর তাহলে আমরা দেখি এই অঙ্কটা একটু দেখি। আচ্ছা প্রশ্নটা দেখো, অনেকে আমরা প্রশ্ন দেখো নাই, প্রশ্নটা দেখে নেব। ম্যাথমেটিক্স শব্দটি ছিল, এখানে প্রশ্নটা উঠে নাও, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলিতে কতভাবে সাজানো যায়, এদের কতগুলিতে সর্বর্ণগুলি একত্রে থাকবে, কতগুলিতে প্রথমে এবং শেষে ইন থাকবে। প্রশ্নটা তোমরা লিখে রাখো, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলিকে কতভাবে সাজানো যায়, এদের কতগুলিতে সর্বর্ণগুলি একত্রে থাকবে এবং কতগুলিতে প্রথমে এবং শেষে ইন থাকবে। ঠিক আছে, তো এইটা একটু ভালো করে তোমরা লেখো প্রশ্নটা, তারপরে আমরা এক প্লাস আবার কোথায় স্যার, এক প্লাস
এক ক্লাসটা করি নাই কোনো দিন, ক্লাসও আমার যখন ছিল ওটা সূত্র আর কি। যাই হোক, তো আমি যে অঙ্কটার কথা বললাম সেটা মনে হয় তোমরা সবাই লিখে পেয়েছ, তো আমি এবার সেই অঙ্কটার মধ্যে যাবো। এই যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলি কতভাবে সাজানো যায়, এদের কতগুলিতে সর্বনাগুলি কত থাকবে, কতগুলিতে পথ বিভাগ শেষে থাকবে। তোমরা যদি একটু লক্ষ্য করে রাখো, দেখো আগের মতো এসব ম্যাথমেটিক্স শব্দটিতে 11টি বর্ণ আছে, যার মধ্যে 2টি এম, 2টি এ, 2টি টি আছে। আচ্ছা, তাহলে বিন্যাস সংখ্যা হলে এত এত হবে সাধারণ যে তোমরা আগে গণনা করা হয়েছে। আচ্ছা, এখন সর্বনাগুলি একত্রে থাকবে আগের মতোই। ম্যাথে 4টি সর্বনাম আছে, এ, ই, এ, আই, 2টা এ আর ই আর আই আছে। তাহলে 4টিকে 1টি ধরে আগের মতোই 11 - 4 + 1 8, এর সাজানো কত, প্রথমে হলো আমি এটা নিব, এটা এটা ফ্যাক্টোরিয়াল 8/2 ফ্যাক্টোরিয়াল ইনটু ফ্যাক্টোরিয়াল প্লাস এর পরে হলো 4টি, 4টি সর্বনাম, 4টি সর্বনামকে কত ফ্যাক্টোরিয়াল 4/2 থেকে আসে 2 ফ্যাক্টোরিয়াল, যেটার মান আসলে যেটা সেটাই হবে কত, 12 0 9 6 0। আচ্ছা, তারপর আছে প্রথমে এবং শেষে এম থাকবে, প্রথম এবং শেষে এম থাকবে। এম কয়টা আছে, এম আছে হচ্ছে কি, এম আছে 2টি, প্রথমে এম আর শেষে এম। দেখো বর্ণ সংখ্যা তাহলে কত হবে, 11 - 3 9, বাকি থাকে হলো কি 9। প্রথমে এম এবং শেষে এম থাকলে বর্ণ সংখ্যা কত, 2টা এম দিয়ে দিলাম, এখন বাকি থাকে হলো 9টি। এখন 9টির মধ্যে সাধারণ সংখ্যা কত, ফ্যাক্টোরিয়াল 9/2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে যে ফ্যাক্টোরিয়ালটা ছিল সেখান থেকে ওটা চলে গেছে একটা, এখানে এমটা নাই। আচ্ছা, এবার দেখো আরেকটা অঙ্ক আমরা একটু দেখি তোমাদের এর জন্য। এখানে প্রত্যেক 6 নম্বর অঙ্কটা দেখো, প্রত্যেক সংখ্যায়, প্রত্যেক অঙ্ক প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করে 6, 5, 2, 3, 0 দ্বারা 5 অঙ্কের কতগুলি জোড় এবং বিজোড় সংখ্যা গঠন করা যায়। তো এই অঙ্কটা আমরা একটু ব্যাখ্যা করে আমরা একটু দেখবো, সবাই প্রশ্নটা লিখে রাখবো। 6 নম্বর, প্রত্যেক অঙ্ক প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করে 6, 5, 2, 3, 0 দ্বারা 5 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যায়। এখানে কিন্তু অঙ্ক আছে 5টা, তোমাদের এখানে কিন্তু 0 আছে, সেই জন্য 0 প্রথমে থাকলে আমার মনে হয় না জিরো যদি প্রথমে থাকে তাহলে 5 অঙ্ক বিশিষ্ট হবে না, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি এই অঙ্কটার মধ্যে একটু যাবো। আচ্ছা, দেখো 6 নম্বর, 6, 5, 3, 2, 0 নিয়ে 3 ভাবে জোর সংখ্যা গঠন করা যায়। যেমন প্রথমত একক স্থানে অঙ্ক 6 থাকবে, শতক স্থানে অঙ্ক 1000, আর তাই না, এখানে 5 অঙ্ক, দেখো 1, 2, 3, 4, 5, একক স্থানে অঙ্ক যদি 6 হয় তাহলে সেটা কি হবে, জোড় সংখ্যা হবে। আর প্রথমে যে অঙ্কটা সেটা কি 0 আর 6 তাহলে থাকতে পারবো না, কারণ আমরা এখানে 6 নিয়েছি। এভাবে অঙ্কটা করলে অনেক সুবিধা হবে, দেখো এখানে 6 নেওয়ার পরে এখানে তো আর 6 নেওয়া যাবে না, কারণ প্রতিটা অঙ্ক আমাদের একবার ব্যবহার করতে হবে, আর এখানে আমাদের 3 অবশ্যই 0 নেওয়া যাবে না। তাহলে এখানে আমাদের হিসাবটা কেমন হবে আমরা একটু লক্ষ্য করি, প্রথমে 0 থাকলে 5 অঙ্ক বিশিষ্ট হবে না, সেজন্য আমরা প্রথমে 0 নিব না, আর 6 তো একক অঙ্কে নিয়ে নিচ্ছি। দেখো তাহলে এখানে 0 আর 6 থাকতে পারবে না, 0 আর 6 আমরা বাদ দিয়ে দিই এখান থেকে, 0 আর 6 বাদ করে থাকে 5, 3, 2 থাকে, 5, 3, 2 মানে 3টার থেকে আমরা একটা নিব এই ঘরের জন্য, আর এই 3 ঘরের জন্য এখানে তো একটা নিয়েছি, তাহলে এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, বাকি থাকে কটা, এখানে 0 টিটা সবই থাকতে পারবে,
বাকি থাকে তিনটা ফার্স্টের মধ্যে, তাহলে থ্রি পি থ্রি। তো এই হিসাবে তাহলে কি হবে, থ্রি পি থ্রির মান কত, সিক্স। থ্রি পি থ্রির মান সিক্স আর থ্রি পি ওয়ান হচ্ছে ওয়ান, ঠিক আছে। তাহলে কত হলো, 18 ভাবে হতে পারে। আচ্ছা এবার আমরা আর ভাবে দেখি, বলা আছে দ্বিতীয়ত, দ্বিতীয়ত লক্ষ্য করো শেষে কি থাকবে, শেষে টু, আগে এটার মতন শেষে এখানে কি থাকবে, টু থাকবে। এবার হচ্ছে শেষে টু আগেরটার মতোই, এটা এতই না, এখানে 18 ভাবে হয়ে যাচ্ছে। এবার তৃতীয় ভাবে আসছে, তৃতীয় ভাবে কি দেখো, একক স্থানে জিরো থাকবে, জিরো কিন্তু নাই, তাহলে তাহলে আমাদের এখানে আর কোনো বাদে ই নাই, এখানে জিরো যেহেতু আমরা একক স্থানে নিয়ে নিছি, তাহলে বাকি চারটে থেকে এই চার জায়গায় চারটে সংখ্যা চলে যাবে। কত হবে নেওয়া যেতে পারে, আমরা একটু হিসাবটা দেখি, ফোর বি ফোর আর এই জিরোটা একভাবে নেওয়া যাবে, ফোর বি ফোর আর জিরোটা একভাবে নেওয়া যাবে। তাহলে আমাদের কি হলো, অ্যান্সারটা কি আসে, ফোর বি ফোর টোয়েন্টি ফোর আর ওয়ান ফোর টোয়েন্টি ফোর। তাহলে এখানে তাহলে মোট কত, মোট জোর সংখ্যা গঠন করা যায় তাহলে 18 যোগ 18 যোগ 24 সমান 60। এবার আবার বিজোড়, বিজোড় সংখ্যা দুই ভাবে গ্রহণ করা যায়, তোমরা দেখো আগের মতোই, একক স্থানে পাঁচ থাকতে পারে, তাহলে সামনে প্রথমে জিরো আর ফাইভ থাকতে পারবে না, এককে যদি পাঁচ থাকে প্রথমে শেষে আর কি থাকতে পারবে না, শেষে পাঁচ আছে প্রথমে পাঁচ থাকতে পারবে না আর জিরো তো থাকতে পারবে না, তাহলে পাঁচ অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা আগের মতো হিসাবটা করি, এটা কত হয়, প্রথমে এইটা দুটো বাদ পেলে পাঁচটা পরে তিনটা থাকে, থ্রি পি ওয়ান আর লাস্ট একটা নিছি, এখানে একটা নিলাম লাস্ট একটা, তিনটা থাকে বাকি, তিনটা থেকে তিনটা সিক্স, তাহলে কত আসে দেখো, 18 ভাবেই হবে, এখানে এখানে 18 ভাবেই হয়েছে, 18, এটা কিন্তু 18, এক মাইনাস এক না, এটা হচ্ছে কি অনেক ইকুয়াল টু চিহ্ন ভালো দেখা যাচ্ছে না, দেখি থ্রি ইন্টু সিক্স ইন্টু থ্রি ইন্টু সিক্স ইন্টু ওয়ান ইকুয়াল টু 18, সবাই একটু ভালো করে দেখো, আমার এখানে লেখা আছে, আমার এখানে এটা ইকুয়াল টু লেখা আছে, কিন্তু এখানে গিয়ে ইকুয়াল টু নাই, নাই দেখা যাচ্ছে মাইনাস, থ্রি ইন্টু সিক্স ইন্টু ওয়ান ইকুয়াল টু 18। দ্বিতীয়ত দেখো, দ্বিতীয়ত শেষে তিন থাকবে, দ্বিতীয়ত শেষে তিন থাকবে, তাহলে প্রথমে জিরো আর থ্রি থাকতে পারবে না, তো এই হিসাবটা তাহলে কি হচ্ছে, এই হিসাবটা যে ইকুয়াল টু, কিন্তু এটা ইকুয়াল টু, কিন্তু ইকুয়াল টু আমাদের এখানে কি হচ্ছে বোঝা যাচ্ছে না, মাইনাস বোঝা যাচ্ছে, কিন্তু আমার এখানে বোঝা যাচ্ছে এখানে 18। তাহলে মোট কত হলো, 18 প্লাস 18 সমান 36। সবাই কি আসা নাকি, আচ্ছা তো তোমরা সবাই, আমি আবার ওই হুমকির মধ্যে যাই, নিয়ে যাই তোমাদের কাজকে আরম্ভ করাবো না, তো আমরা আবার অঙ্কের মধ্যে গেলাম, এখানে 10টা অঙ্ক দেওয়া আছে একের থেকে 10 পর্যন্ত, এই অঙ্কগুলো তোমাদের অবশ্যই ভালো করে এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা বাসায় অবশ্যই ভালো করে করবে। তোমরা দেখো যেগুলো অনেক মানে বাসায় যদি দুটো অঙ্ক বুঝে থাকো, নিয়মগুলো অবশ্যই ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। এখানে আমার 8 নম্বর অঙ্ক করে দেওয়া আছে, তুমি উঠে নিও, হ্যাঁ তোমরা উঠে নিও, আর
অনুশীলনীর থেকে বাড়ির কাজ যেগুলো আছে ওগুলো তো আছে, সাথে এই অনুশীলনীর থেকে বাড়ির কাজগুলো আগে পরে তোমরা দেখে এখান থেকে লিখে নিতে পারবে। উদাহরণে 4, 6, 8 আর অনুশীলনী 5.1-এ 3, 4, 15, 19 এই অঙ্কগুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে। তো আমাদের এখানে আসলে আমাদের এখানে আসলে শেষ হয়ে গেল আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসটা তোমরা টেনে দরকার হয় দেখো। আর আমার একটা সমস্যা হচ্ছে কি, আমার বাসায় হচ্ছে নেটে একটু প্রবলেম। প্রথমে ক্লাসটা মনে হয় ভালো করে লোড হতে সমস্যা হয়েছে, নেটওয়ার্কটা অনেক উইক ছিল, সেজন্য প্রথম ক্লাসটা আমি ভালো করে করতে পারিনি, সরি প্রথমের অংশটা। যাই হোক, আমি জানি না তোমরা কীভাবে দেখছো, আমি তো এখানটা বুঝতে পারছি না। তো যাই হোক, বাসায় তোমরা এই চ্যাপ্টার মানে শুধু বিন্যাস এই চ্যাপ্টারটা একটু ভালো করে করো, এরপরে আমার ক্লাসে আমি সমাবেশ করাবো আর কি। তো আজকে তাহলে এই পর্যন্তই, সবাইকে ভালো।